আফগানিস্তান যারা আসলে ব্যাটিং কিংবা বোলিং দুই ডিপার্টমেন্টেই বিধ্বংসী হয়ে ওঠা একটি দল হিসেবে কিন্তু এই মুহূর্তে পরিণত হয়েছে, এবং তাদেরকে যে কোনো দলই যে কোনো অপোনেন্টের এগেনস্টে তারা খেলুক না কেন, সেটা যত বড় দলই হোক না কেন, তাদেরকে কিন্তু এখন গুণে কথা বলতে হচ্ছে। অন্য কোনো ফর্ম্যাটে গুনুক আর না গুনুক, টি টোয়েন্টিতে গুনতেই হবে, এবং এই দলটাকে না গুনে উপায় নেই। দলটার সবচেয়ে বড় স্ট্রেংথ, আমরা শ্রীলঙ্কাকে নিয়ে আলোচনা করছিলাম, শ্রীলঙ্কার ব্যাটিং নিয়ে আলোচনা আমরা শুরু করেছি, বাট আমার কাছে মনে হয় যে আফগানিস্তানের আলোচনা শুরুটা হতে পারে তাদের বোলিং, কারণ এই দলটার মেইন চালিকা শক্তি আমি যদি বলি বা দলটার কোর স্ট্রেংথের জায়গা যদি বলি সেটা অবশ্যই তাদের বোলিং এবং অবশ্যই অবশ্যই তাদের স্পিন বোলিং, কারণ এই দলে এই মুহূর্তে দুনিয়ার সেরা তিনজন আলাদা ধরনের লেগস আলাদা ধরনের স্পিনার আছে। মোহাম্মদ নবীর কথা যদি আমি চিন্তা করি, তিনি অফ ব্রেক বোলার, মুজিবুর রহমান জাদরান তিনি একটু মিস্ট্রি স্পিন করেন, যেটা মাহিশ থিকসেনার কথা আমরা বলছিলাম, শ্রীলঙ্কা মুজিবুর রহমান জাদরানের মতোই আরেকজন স্পিনার সেই দলে আছে মাহিশ থিকসেনা, এবং আপনি যদি লেগ স্পিনের কথা চিন্তা করেন ভানিন্দু হাসারাঙ্গা যদি শ্রীলঙ্কায় থেকে থাকে তাহলে অবভিয়াসলি তার কট্টর জবাব দেওয়ার জন্য যিনি আছেন তিনি কে? রাশিদ খান, সেটাই বলতে পারেন আপনি। টি টোয়েন্টি ফর্ম্যাট বা পুরো ওয়ার্ল্ড ক্রিকেটে এখন লেগ স্পিন যখনই আমরা বলি তখন চোখের সামনে আমার কাছে মনে হয় এই একটা নামই ভাসে, রাশিদ খান, যিনি আসলে লিডিং ফ্রম দ্য ফ্রন্ট এবং মিস্টেরিয়াস বোলার, আপনাকে বুঝতে দেবেন না যে তিনি আসলে কোন বলটা কী করছেন, গুগলি না ফ্লিপার নাকি লেগ স্পিন, কোনটার পেস কেমন থাকছে, 100+ পেস উঠিয়ে ফেলেন, সো ফুল অফ ভ্যারাইটি, ক্যান বি আ ফ্যাক্টর যে কোনো ম্যাচে, রাশিদ খান তিনি তো আছেন। তার সঙ্গে যেটা হাসান মাদিয়া আপনি বলছিলেন মুজিবুর রহমান এবং তাদের পেস অ্যাটাকটা যদি দেখেন, ফজল হক ফারুকি তাকে নিশ্চয়ই আপনারা ভুলে যাননি, তামিম ইকবালকে পরপর তিন ম্যাচে তিনি আউট করেছিলেন, এবং এই লেফট আর্ম পেসার তার কিন্তু একটা আসলে চান্স আছে, সম্ভাবনা আছে, সেই সঙ্গে তাদের পেস অ্যাটাকে নবীন আছেন, সেই সঙ্গে ফরিদের নামটাও আসলে চলে আসে। সো আলটিমেটলি পেস এবং স্পিন আমরা ব্যালেন্স বললেও স্পিন অ্যাটাকটাকে আফগানিস্তানের সামনে এগিয়ে রাখতে হবে টু লিড দ্য বোলিং অ্যাটাক, কোনো সন্দেহ নেই। এইটা দিয়ে আসলে শুরুটা করেছে যে আফগানিস্তানের স্পিন অ্যাটাকটা যেহেতু বেশি শক্তিশালী এবং এক্সপিরিয়েন্স, সবচেয়ে বড় কথা হচ্ছে যে শুধুমাত্র তারা যে শক্তিশালী বিষয়টা তা না, তারা বিভিন্ন ম্যাচ খেলে খেলে ম্যাচ টেম্পারমেন্ট বিভিন্নভাবে নিয়েছে এবং ক্রাইসিস মোমেন্টে কীভাবে সেটাকে ওভারকাম করতে হয় সে ওভারকাম করার যে বিদ্যাটা সেটাও কিন্তু তারা দারুণভাবে শিখেছে। সো তাদের পেস অ্যাটাকের দিকে যদি আমরা আসি, হ্যাঁ যদি আমরা আলোচনা করি সেই আলোচনায় স্পিনের তুলনায় তাদের পেস অ্যাটাকটা মোর এক্সপিরিয়েন্স না, আই মিন একটু নতুন বলবো আমি, ফজল হক ফারুকি তিনি আছেন, খুব বেশি ম্যাচ ফজল হক ফারুকি খেলেননি, সেখানে ফরিদ আহমেদ আছেন, নবীনুল হক আছেন, তবে এই দলে দুজন পেসার খেলবেন এবং একজন পেস বোলিং অলরাউন্ডার যিনি আছেন আজমতুল্লাহ ওমরজাই, ভেরি ইম্পর্ট্যান্ট একজন প্লেয়ার, নাম্বার 7 কিংবা নাম্বার 8 আমরা তাকে ব্যাট করতে দেখবো, ভেরি হ্যান্ডি ব্যাটসম্যান, একই সাথে তার পেস বোলিংটা তার অলরাউন্ডিং পারফরমেন্সটা এই দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি আফগানিস্তান দলটাকে সাজাতে চান তাহলে 4টা স্পট যে নিশ্চিতভাবে আপনি রেখে বাকি প্লেয়ারগুলোকে অর্গানাইজ বা রিঅর্গানাইজ করতে পারেন সেই জায়গায় এই আজমতুল্লাহ ওমরজাইকে রাখতেই হবে নাবির সাথে রাশিদের সাথে, এরা কিন্তু মানে খেলবে নেই, আই মিন দলের সেরা তারকা তারা। ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দ্য বেল আইকন, ফলো আস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম, ডোন্ট ফরগেট টু লাইক কমেন্ট এন্ড শেয়ার, ভিজিট tsports.com.